ভুল করেছেন জানিয়ে গত ২০ ফেব্রুয়ারি হঠাৎই এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চান চিত্রনায়িকা পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হয়ে পরপর তিনটি ছবি করে আলোচনায় আসার পর অন্যদের ছবি করলেও সেই অর্থে সাফল্য পাননি পূজা, বরং বিভিন্ন ইস্যুতে একের পর এক সমালোচনার মুখে পড়েন। অবশেষে পূজা ভুল বুঝতে পেরে জাজের কাছে ক্ষমা চেয়েছেন। নতুন খবর হলো, এই ক্ষমা চাওয়ার পরই নতুন ছবিতে ডাক পেয়েছেন পূজা চেরি। জানা গেছে, পরিচালক মিঠু খানের নাম ঠিক না হওয়া একটি ছবিতে পূজাকে নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী শুক্রবার ছবিটির গল্প শুনবেন এই চিত্রনায়িকা। যদি ব্যাটে বলে মিলে যায় তবেই নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন পূজা। যে মানুষ মন বুঝে না তার জন্য অপেক্ষা করে কি লাভ। এর আগে গোলুই ছবির শুটিংয়ে সাকিব খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন ছড়ায়, এতে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও সেই গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি। এর পরপরই নাটকের এক অভিনেতার সঙ্গে পূজার অন্তরঙ্গতা ও ঘোরাঘুরির ছবি ছড়ায়, গুঞ্জন ওঠে তাদের প্রেম নিয়েও। যদিও দাবি করা হয় সেই অভিনেতার সঙ্গে মূলত একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন পূজা, এর বেশি কিছু নয়। কাউকে যখন ভালো লাগে তখন পৃথিবীর সবকিছুই ভালো লাগে। এভাবে সিনেমার বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন পূজা। এ নিয়ে একের পর এক সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। একদিকে জাজের সঙ্গে ভালো সম্পর্ক না যাওয়া, অন্যদিকে সাম্প্রতিক কালের তার কোনো ছবি সাফল্যের মুখ না দেখা সহ ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কারণে অনুশোচনায় ভুগছিলেন পূজা। এমন সময় নিজের ক্যারিয়ারের সকল অর্জনের কৃতিত্ব জাজকে দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান এ নায়িকা। পরে এর প্রতিক্রিয়ায় পূজাকে ক্ষমা করে দিয়েছে বলে জানায় জাজ। এ ঘটনার পর পূজার জাজে ফেরা নিয়ে যখন নতুন আলোচনা দেখা যাচ্ছে ঢালিউডে, তখনই নতুন ছবিতে ডাক পেয়েছেন পূজা। আশা করা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে নতুন এই ছবি দিয়ে আবারও লাইমলাইটে জায়গা করে নিতে পারেন পূজা। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। লিয়ানা শারমিন, নিউজ ডেস্ক।